হ্যাঁ আসলে বাচ্চা দুইটা দেখাই দেন যে ভাই এসব বাচ্চা দর্শক ভাইরা আমি মনে করি যে দেখার পরে কেউ ফেলে রেখে চলে যাইতে পারবে না ভাই ইনশাল্লাহ আশা করি আসসালাম ওয়ালিকুম আসসালাম আমার পরিচয় আমার নাম মোহাম্মদ আসিফ বলছেন পাবনা জেলা ঈশ্বরদিপ থানা অরণখোলা গ্রাম অরণখোলা হাটের পূর্ববাসে আমার মাথা পাওয়া যায় বকনা বাচ্চা তো পাওয়া যাবে জি জি আমার কাছে বকনা বাচ্চা এবং প্রেগনেন্ট থাকে ভাই আজকে কি দেখাচ্ছেন আজকে দুটা বকনা বাচ্চা দেখাবো আর একটা প্রেগন্যেন্ট দেখাবো ভাই খুব হাই কোয়ালিটি বাচ্চা দুটা খুব হাই কোয়ালিটির এবং প্রেগন্যেন্টটা দেখাবো দর্শক ভাইদের

মার্শাল্লাহ এক নম্বরে সুন্দর একটা বক্তা বাচ্চা দেখছেন খাওয়া দাওয়া ঠিক আছে চলুন বিস্তারিত জেনে নিই ভাই এক নম্বরে বক্তা বাচ্চাটা যখন বলছেন ভাই এটা একটা হলিস্টন ফিজিয়ান এডিএল এর বাচ্চা ভাই দর্শক ভাই তো খালি দেখে যে এডিএল এডিএল হ্যাঁ বাচ্চাটা দেখায় দেন যে এডিএল এর একশো পঞ্চান্ন নম্বর বলে বাচ্চা বুঝলেন বাচ্চাটা কি বাচ্চা আসছে এবং কোয়ালিটিটা কি বাচ্চাটা হ্যাঁ বাচ্চাটা যোগী বাচ্চা সিং হবে না বাচ্চাটা বুঝলেন ঠোঁট গোলা গোলাপি মানে যে গলাতে একচুল কুম্বল নেই পাগুলা দেখেন স্টেপ বাই হ্যাঁ লাভি নাই এবং কোয়ালিটিটা দেখেন কত সম্পূর্ণ খুব কোয়ালিটি সম্পন্ন গরু আসলে এইসব গরুগুলা কোনো দর্শক ভাই যদি নিয়ে এসারি ধরেন ছোট্ট একটা খামার তৈরি করতে চাই যে আমি মনে করি যে ভাই এক যে দুইটা গরু দেখাবো এডিএল এর হ্যাঁ দুইটা জুমকা পাঁচটা দর্শক ভাই দেখলে বুঝতে পারবে হ্যাঁ এসব এসব গরুগুলা দিয়ে যদি একটা খামার তৈরি করে ইনশাল্লাহ খুব ভালো হবে এবং উলানের নিপুলটা দেখায় দেন দর্শক ভাইদের কিচ্ছু বলবে না ভাই কিচ্ছু বলবে হ্যাঁ দেখেন দর্শকের দেখা দেন দাসগুলা জায়গাটা আসছে কত বুঝতে চারটা নিপুল চার জায়গাতে এবং উলানের জায়গাটা কত এবং নিপুল গুলা দর্শক ভালো করে দেখায় দেন এবং শেপটা আসছে কোথা থেকে ভাঁজটা আসছে কোথা থেকে দেখায় দেন ছাবারের এখান থেকে দুধের র্যাকটা আসছে এবং চারটা নিপুল আল্লাহর রহমতে যে আসছে মনে হচ্ছে যে একটা গাভীরর নিপুল যেমন তেমন

গলাতে কুম্বল নেই এবং চামচুচা গুলো অনেক পাতলা অনেক একটা বিগ বটের গরু হবে আশা করা যায় যারা ছোট্ট একটা খামার তৈরি করতে চায় ইনশাল্লাহ বুঝছেন এসব গরু গুলা দিয়ে খামার তৈরি করলে ইনশাল্লাহ কখনো লস হবে না আমি আশা করি ভাই এক নম্বরের বত ভাই এক আর দুই আমি জোড়া করছি জোড়া করে দাম বলে দেবো ভাই আচ্ছা বন্ধুরা এটা দেখেন এক নম্বর বতন বাচ্চা হোস্টেল সিজন চলুন দুই নম্বর বতন বাচ্চাটা দেখি তারপর দামটা একসাথে শুনি মার্শাল্লাহ দুই নম্বরে সুন্দর একটা বক্তা বাচ্চা দেখছেন এটারও খাওয়া দাওয়া ঠিক আছে চলুন বিস্তারিত জেনে দু নম্বরে কত বাচ্চাটা যতন করতে হয় ভাই এটা হলিস্টান ফিজিয়ান এডিয়েল এর বাচ্চা বাচ্চাটা কোয়ালিটি সম্পন্ন ভাই এক এক আর দুই যে দুইটা বাচ্চা দেখালাম এর থেকে এ সুন্দর এর থেকে এ সুন্দর ভাই সুন্দর কম নেই না না কেউ কোনো দিকে কম নাই ইনশাল্লাহ গলাতে কুম্বল নাই এক চোল পরিমাণ লাভ নাই এবং চওড়া লম্বাটা কত বড় বাচ্চা গুলা লম্বা হ্যাঁ এবং লম্বা চওড়া বাচ্চা এবং পাগুলা স্টেট বাই স্টেট খুব কোয়ালিটি সম্পন্ন করুক আহ থায়ে কোনো মাংস নেই হুম চান ভাজা গুলো অনেক পাতলা চামড়টা হ্যাঁ এটা হচ্ছে এডিএল এর 1152 নম্বরের দুটো বাচ্চা দর্শক ভাইরা এসব গরু দিয়ে দিলে ছোট একটা খামার তৈরি করে ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ বিগ বটের একটা গাধা হবে আশা করা যায় ভাই এসব জাতমান কোয়ালিটি দেখে কালেকশন করলে কখনো কোনো দর্শক ভাই ঠকবে না ইনশাআল্লাহ আশা করি এবং এর নিপুল নিপুলগুলা দেখায় দেন দর্শক হ্যাঁ নিপুল নিপুলগুলা দেখায় দেন যে আসলে নিপুল আসছে কি জিগন জিগন বাদ বুঝতে পারছেন ভাই খুব খুব সুন্দর নিপুল আসছে

যা যা প্রয়োজন তাই তাই আছে এই সব যদি নেয় প্রথম বেনাতে সুতরাং আঠারো লিটার দুধের আশা করা যায় ভাই আমার মুখের কথা না জাতমান কোয়ালিটি দেখে দর্শক কালেকশন করবে ইনশাল্লাহ কখনোই ঠকবে না ভাই বয়স কেমন হবে ভাই এটার বয়স আনুমানিক আট সাড়ে আট নয় মাসের মতো বয়স ভাই এখানে এক নম্বর আর দুই নম্বর দামটা কেমন চাচ্ছেন ভাই দুইটা বাচ্চার কোন দর্শক ভাই যদি নেয় চাওয়া দাম এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা হ্যাঁ আসলে বাচ্চা দুইটা দেখাই দেন যে ভাই এসব বাচ্চা দর্শক ভাইরা আমি মনে করি যে দেখার পরে

এখনো দাঁতে নাই গরুটা আল্লাহর রহমতে দেখেন গরুটা যাচ্ছে কি কোয়ালিটির বকনা এবং কি কোয়ালিটির গাধে আসছে বুঝতে পারছেন প্রেগন্যান্ট কতদিন ভাই এটা 6 মাস প্লাস প্রেগন্যান্ট 6 মাস প্লাস প্রেগন্যান্ট অবশ্যই নিদাইতে প্রেগন্যান্ট হ্যাঁ ইনশাআল্লাহ চেক দিন নিতে পারবে এবং গরুর কোয়ালিটিটা দেখা দেন যে এসআইবিদের একটা বাচ্চা বসতে পারছেন ভাই খুব কোয়ালিটি সম্পন্ন গরু ভাই ইনশাআল্লাহ এবং এর প্যাটে যে বাচ্চাটা দেয়া আছে আপনার হচ্ছে এডিএল এর একশো পঞ্চান্ন নম্বর বলে বাচ্চা দেওয়া আছে কার্ড আমাদের কাছে আছে ইনশাল্লাহ কার্ড দেখে দর্শক নিতে পারবে ভাই এবং বিগ বডি এবং সাড়ে পাঁচ ফিট আপনার হচ্ছে সাড়ে পাঁচ ফিট উচ্চ লম্বাতে আছে আর একান্ন ইঞ্চি হাইট আছে ভাই গরু হ্যাঁ দর্শকের যে উলান পালানটা দেখায় দেন যা আসলে খুব খুব সুন্দর ভাই বুঝতে পারছেন চারটা নিপুল চার জায়গাতে আছে অনেক সাধনা করো ভাই আসলে হ্যাঁ হ্যাঁ চারটা নিপুল চার জায়গাতে আছে এইসব গরুগুলা মা বোনেরা খুব দহন করে আরাম পাবে বুঝতে পারছেন ভাই দর্শক দেখান আশা করি যে ভাই আঠারো বিশ লিটার দুধ প্রথম হবে ইনশাল্লা ভাই এবং গরুটাতে গলার পরিমাণ আসলে খুব কোয়ালিটি সম্পন্ন করো ভাই এইসব গরুগুলো হ্যাঁ বিগ সাইজের ভাই এগুলা ধরেন নামা নামা কালে ধরেন তিনশো দুইশো আশি এরাম দামের গরু হবে ভাই হয়েছে ভাই গরু ছয় মাসে ছয় মাস প্লাস আছে দর্শক ভাই যেখান থেকে নিক ওর নেবে এবং আমার যদি বাচ্চা না থাকে তাহলে আমার টাকা দিতে হবে না ছয় মাসে জি জি আসিফ ভাই তাহলে তিন নম্বরে দামটা কেমন ভাই এটার দাম রাখছে আমি এক লক্ষ পঁচাশি হাজার টাকা চা বাদাম হালকা সীমিত দরদাম করে নিতে পারবে ভাই বন্ধুরা তিন নম্বর প্রেগনেন্ট দাম শুনেন এক লক্ষ হাজার জি দাম দর কিছুটা করে নিতে পারবে হালকা সীমিত দরদাম করে নিতে পারবে ভাই ভাই দর্শক উদ্দেশ্যে যদি কিছু বলতেন দর্শকের উদ্দেশ্যে ভাই একটা কথা যে ভাই জাত মান দেখে কালেকশন করেন ইনশাল্লাহ খামারে কখনো লস হবে না ভাই যে আসলে ভাই ভালো জিনিসের দাম সব জায়গাতেই আছে আমাদের দেশেও আছে আবার আর এক জেলাতেও আছে আমার কথা হচ্ছে যে ভাই একটা ছোট্টখাটো যারা খামার তৈরি করতে যায় ভাই যে বাচ্চা দুটা দেখাইলাম হ্যাঁ এই বাচ্চা দুটা নিয়ে যদি লালন পালন করে প্রেগনেন্ট করতে পারে ইনশাল্লাহ আশা করি যে খুব দামি একটা গরু হবে আর সেক্ষেত্রে ছয় মাসের প্রেগনেন্ট গুলো কিনেন দর্শক ভাইরা তিন মাস চার মাস খাওয়ান বাচ্চা দিবে তারপরে ধরেন বাচ্চা দেওয়ার পরে আপনি নিজের বাসাতে নিজের মন মতো একটা লালন পালন করে নিতে পারবেন হ্যাঁ আসলে এইসব গরুগুলাতে ভাই কখনো লস হবে না ভাই আচ্ছা আসিফ ভাই সময়ের জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম